সো হ্যালো বন্ধুস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ বাজে হচ্ছে 3:23। ভেবেছিলাম একটুখানি যাব একটা জায়গায় কলকাতায়, জানি না যেতে পারবো কি না, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছ এখন বৃষ্টি হচ্ছে হালকা পাতলা। যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া যাবে না, দেখা যাক কি হয়। তো বেরোই আগে এখান থেকে, আমার একটা বন্ধুর বাড়িতে প্রথমে যাওয়ার কথা, গিয়ে তারপর যদি দেখি ওয়েদার ঠিক আছে তাহলে সেখান থেকে কলকাতায় যাওয়ার একটা ইচ্ছে আছে। তো দেখা যাক কত দূর অবধি কী করতে পারি। চলো তো লেটস স্টার্ট টুডেজ রাইড। সো হ্যালো বন্ধুস, দেখতে পাচ্ছ তোমরা আমি এখন আছি হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঠিক ওপরে। রাস্তাটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিছুক্ষণ আগেই হয়েছে বৃষ্টি, যে কারণে রাস্তাটা কিন্তু ভেজা রয়েছে এখনো। এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না, মানে একদম হচ্ছে না বললেও ভুল হবে, কিন্তু যে বৃষ্টিটা এখন হচ্ছে এই মুহূর্তে সেই বৃষ্টিটাতে খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না। এখন এখান থেকে আমি সোজা যাব নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি, অলমোস্ট সেখান থেকে পিক আপ করবো আমার এক বন্ধুকে, এবং তারপরে যাওয়ার ইচ্ছা আছে একটা স্পেশাল জায়গায়। থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। বাঙালির অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো এসে গেছে বন্ধুরা, আর সেই জন্য আমি যাচ্ছি কুমারটুলি ঠাকুর বানানো দেখতে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভ্লগ, কুমারটুলি পর্ব। নাগের বাজারের উপর দিয়ে এখন যাচ্ছি, সোজা গিয়ে ডায়মন্ড প্লাজার সামনে নামবো। ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো, এই যে এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা। এটা হচ্ছে আরজিকর হসপিটাল, এখান দিয়ে এখন সোজা যাচ্ছি। একবার বাইকে না, বাইকে আমি প্রথম আসছি। কোথায় সিগন্যাল দিয়েছে দেখছিস? লাল সিগন্যাল। এটা হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি ভাই, গিরিশ ভবন। এইরকম রাস্তায় চালিয়ে মজা লাগে ভাই কি? হ্যাঁ হ্যাঁ লাগে না, ওই রাস্তাটায় মজা লাগছিল চালাতে। তুই তো চালাসিনি, তুই বুঝবি কি করে মজা আর কি। দেখলে তোমরা যে আমি গাড়িটা করে একটা ছোট্ট ট্রিপ করছিলাম, তো আমি কোথায় এলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। দূরে আমার ঠিক পেছনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের একদম এই বছরের প্যান্ডেলের জাস্ট প্রথম লুক। জাস্ট বাঁশগুলো এখন লাগানো হয়েছে, এখান থেকে আমরা এখন ভেতরটায় চলে যাব আর দেখব এই জায়গাটা, ঠাকুরটা তৈরি হচ্ছে এবং জাস্ট তোমাদেরকে ভেতরে গিয়েই দেখাই, তোমরা এখান থেকে তো ব্যাপারটা বুঝতে পারছো না। তো চলো যাওয়া যাক বাগবাজার সার্বজনীনের ভেতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি তোমরা, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের মাতৃ প্রতিমার একদম প্রথম লুক। ১০,০০০ মতো বাঁশ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এই বছরের এই প্যান্ডেল বানানোর জন্য। সো
সো হ্যালো বন্ধুস, তোমরা কি গেস করতে পারছো এটা কোন জায়গা? আশা করি তোমরা গেস করতে পারছো, এটা হচ্ছে কুমারটুলি, সেই জায়গা যেখানে প্রতি বছর মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করে এবং আমরা সেই প্রতিমাগুলো দুর্গা পূজার সময় বিভিন্ন মণ্ডপে দেখতে যাই। তো চলো তোমাদেরকে দেখাই কিছু দুর্গা প্রতিমা তৈরি হওয়ার সুন্দর মুহূর্ত। মাস্ক পরেই তোমাদের সাথে কথা বলছি, কেন খোলা যাবে না সেটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আশপাশটা। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়, যেহেতু আজকে একটা রবিবার সেই জন্য মানুষজনের ঢল নেমেছে কুমারটুলিতে, যে কারণে মাস্ক খুলে কথা বলাটা একটু রিস্কি বলেই আমার মনে হচ্ছে। এই রাস্তাটাও কিন্তু ভাই বহুত বিপজ্জনক, ঠিক আছে, লোকজন হুদাই এদিক ওদিক থেকে চলে আসে। ভালো লাগছে, দেখো গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে এখানে, গঙ্গার ঠিক পাশ দিয়েই প্যারালাল রাস্তাটা যেটা বাগবাজার থেকে সোজা যাচ্ছে এদিকে, তো সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। অসংখ্য লোক দেখা যাচ্ছে এখানে, তার কারণ আজকে রবিবার এবং সামনে পুজো, তো প্রচুর মডেল দেখতে পাচ্ছি আমরা এবং ফটোগ্রাফার যারা এখানে ছবি তুলতে এসেছে, ফটোশ্যুট করতে এসেছে। তো এগোবো, কথা বলতে বলতেই এগোবো, দাঁড়িয়ে কথা বলা যাবে না। গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই ভিউটা মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এখানে লোকের সংখ্যা কীরকম আছে, যেহেতু রবিবার ছুটির দিন সেই জন্য মোটামুটি অর্ধেক কলকাতা আজকে ভেঙে পড়েছে এখানে। এখানটাতে এখন কিছুক্ষণ বসবো গঙ্গার সামনে, আর কিছুটা শান্ত মন নিয়ে তারপর এখান থেকে ফিরব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে। এবং যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমাকে তোমরা যদি প্রথমবারের জন্য দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করেই দাও না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড এনজয়।